ওকে 3 নম্বরে দেখো যে আজকে 9 এর একটা ক্লাস নিতে পারি না এই ইলেকট্রিসিটির জন্য একটা ম্যাথ করার পর ইলেকট্রিসিটি গেছে গেল হ্যাঁ আমাদের 10 পয়েন্টে যাচ্ছে তাই না 10.2 হ্যাঁ আমি কিন্তু একটা কথা বলেছিলাম তোমাদের যে কোন ক্লাসে থিওরাম শিখতে হয় ক্লাস 7 এ 7 এ যে থিওরাম ভালো শিখতে পারবে তার জীবনের পিছনের দিকে তাকানো লাগবে না ওকে চলো তাহলে আমাদের আছে এটা একটা ফিগার আছে দেখো একটা ফিগার এখানে বলেছে এখানে ফিগার আমরা ফিগারটা ড্র করতেছি দেখো ফিগার ওকে ইন ফিগার এ বি সি এই ফিগারে কি কি বলা আছে এ বি আর এ সি ইকুয়াল এ বি আর এ সি কিন্তু ইকুয়াল এ বি এ সি ইকুয়াল একটু কমাই দিলাম তাহলে এ বি আর এ সি ইকুয়াল অর্থাৎ এই দুটো সাইড ইকুয়াল এ বি এ সি ইকুয়াল যদি এ বি আর এ সি ইকুয়াল হয় আমরা বলতে পারবো না অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল হবে কারণ দিস ইজ আইসোসেলস ট্রায়াঙ্গেল মানে বেস অ্যাঙ্গেল অফ অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল কত দেখো বেস অ্যাঙ্গেল অফ অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল ইকুয়াল আমরা বলতে পারবো যখনই তোমাকে বলা হলো এ বি আর এ সি ইকুয়াল তাহলে এ এ সি এর অপোজিট অ্যাঙ্গেল বি আর এ বি এর অপোজিট অ্যাঙ্গেল সি ইকুয়াল আমরা বলতে পারবো এটা ওকে বললাম ওটাই এখন আসো আরেকটা জিনিস আছে সেটা হলো বিডি ইকুয়ালস টু সিডি এখন দেখো এখানে পয়েন্ট নিব নিয়ে এটা ডি নিলাম আমরা নাও ডি এখন বলছে বিডি এর সাথে সিডি ইকুয়াল বা চমৎকার আরো কিছু বেশি বলে দিছে এরপরে আরেকটা বলছে বিই আর সিএফ এই বিই এটা ই দাও বিই আর সিএফ সি থেকে এফ এটাও ইকুয়াল BACF ইকুয়াল মানলাম ইকুয়াল BACF ইকুয়াল প্রুফ দ্যাট অ্যাঙ্গেল অর্থাৎ এখানে যে একটা অ্যাঙ্গেল আছে সেই অ্যাঙ্গেলটা আমি আগে জয়েন করতেছি না অ্যাঙ্গেল EDB এই এখানে একটা অ্যাঙ্গেল প্রডিউস হবে জয়েন করলে আচ্ছা আমি আবার তো জয়েন করে রাখলাম এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল এত ইজ ইকুয়াল টু এই পাশের অ্যাঙ্গেলটা ইকুয়াল এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল ডট দিলাম এখানে এখানে ডট সাইন দিলাম তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আমাদের প্রুফ করতে হবে তাহলে আমরা প্রথম ক্লাস বাউন্ডারি প্রুফ করব নাকি এখন আসো ওকে আমরা সব কিছু লিখে ফেলি তারপর আমরা আমাদের কাজে যাই তাহলে এখন দেখো যে ইন ফিগার পার্টিকুলার এনসেশন দেখো ইন ফিগার ইন রেকর্ডের কথা বলছো রেকর্ড না করলেও চলবে আমাদের আরেকটা ক্যামেরা ভিডিও হচ্ছে মোবাইলে ব্যাক ক্যামেরা ভিডিও হচ্ছে সমস্যা নাই স্যার তারপর করে দিলাম ইন দা ফিগার ইন দ্য ফিগার ইন দ্য ফিগার কার সাথে কে ইকুয়াল এ বি ইকুয়ালস টু এ সি দ্যাট মিনস এ বি সি ইজ অ্যান আইসোসেলস ট্রায়াঙ্গেল এরপরে বিডি 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 কে করতেছে কেন আচ্ছা আমি কাউকে অ্যাডমিন করে দিচ্ছি দেখো BD equals to CD দেখো BD আর CD equal and BE equals to CF এটা equal and we have to prove that that angle EDB equals to angle FDC. FDC. এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল চলো আমরা এটা প্রুফ করবো তাহলে ফার্স্টে আমাদের প্রুফ হয়ে গেলাম প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস চলো স্টেপ জাস্টিফিকেশনস লেখো স্টেপ জাস্টিফিকেশনস স্টেপ জাস্টিফিকেশন
স্টেপ জাস্টিফিকেশন এখন দেখো 1 নাম্বার স্টেপ প্রথমে আমাদের একটু 9 মনে করো এটা 9 ট্রায়াঙ্গেল আমার এটা এবিসি কেউ না শুধু এবিসি ট্রায়াঙ্গেল তাহলে এ ট্রায়াঙ্গেল এবিসি এ এ বি ইকুয়ালস টু এসি আচ্ছা ও এসি ইকুয়ালস টু এবি লিখলাম এসি ইকুয়ালস টু এবি ওকে তাহলে সাইড ইকুয়াল অপোজিট অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল তাহলে সো অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সিবি সাইড নোট বেস অ্যাঙ্গেল অফ অ্যান আইসোসেলস বলতে পারো অথবা বলতে পারো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস অপোজিট অপোজিট টু ইকুয়াল সাইড equal sides are also equal দেখো অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল দেখো এখন এই অ্যাঙ্গেলটাকে ছোট বানাবো যেমন আগে ছিল আমাদের এ বি সি এতটুকু আমরা এতটুকু লিখব 1 5 7 ওইল আসছে হ্যাঁ কি আচ্ছা যা ডিস্টার্ব না করে থাক কিছু বলো না হ্যাঁ लिखते বি এই পুরো অ্যাঙ্গেলটাকে আমরা লিখব এফ সি ডি অ্যাঙ্গেল এফ সি ডি দেখো এবার আমি জানব অ্যাঙ্গেলটা ছোট বানাই ফেলছি দেখো দেখো ই বি ডি এতটুকু হয়ে গেছে অ্যাঙ্গেল ছিল এ সি বি এখন হয়ে গেছে এফ সি ডি মাঝখানে একটা অ্যাঙ্গেল ডিনোট করে তো আমরা পারি এভাবে লিখতে এখন আসো দুইটা ট্রায়াঙ্গেল এই দুটো ট্রায়াঙ্গেল দেখো হয়ে গেছে এই যে ইনপুটেড অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেল ইকুয়াল এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল এই সাইডের সাথে এই সাইড ইকুয়াল তাহলে কি এস এ এস থিওরাম এস এ এস থিওরাম টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট তাহলে কংগ্রুয়েন্ট হলে যে অ্যাঙ্গেল হয়ে যাবে টু করসপন্ডিং অ্যাঙ্গেল ইকুয়াল হ্যাঁ এখন দেখো তাহলে আমরা এটা পেলাম এখন স্টেপ 2 তে যাব আমরা স্টেপ 2 স্টেপ 2 তে যাই দেখো কি আছে আমাদের স্টেপ 2 স্টেপ 2 তে দেখো আমাদের যতটুকু কাহিনী আছে আমরা একটু দেখি অ্যাঙ্গেল ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল বি ডি ই এই যে ট্রায়াঙ্গেল এন্ড ট্রায়াঙ্গেল সি ডি এফ বি ডি ই আর সি ডি এফ এই দুটো ট্রায়াঙ্গেল দেখো কি কি আছে আমাদের বি ডি ইকুয়ালস টু সি ডি পার্সনে আছে কি বান এরপর আসো বি এফ বি বি ই বি থেকে ই এটা এটার সাথে এটা ইকুয়াল বি ই ইকুয়ালস টু সি এফ এখন দেখো এই দুটো মিলে যে অ্যাঙ্গেল সেটা বি অ্যাঙ্গেল দেখো বি বি এটা সাইড মিলে অ্যাঙ্গেল আছে বি আর সি সি অ্যাঙ্গেল কমন অ্যাঙ্গেল সি তাহলে এখন চলো ইনক্লুডেড কথাটা লিখতে হবে এটা লিখলে ইনক্লুডেড কথাটা লাগবে আমাদের বলতে হবে যে ইনক্লুডেড অ্যাঙ্গেল ওকে চলো তাহলে ইনক্লুডেড ইনক্লুড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ই ই বি ডি ইকুয়ালস টু ইনক্লুডেড অ্যাঙ্গেল অ্যাঙ্গেল দেখো ই বি ডি এটা আর এখন এটা লিখবো এফ এফ সি ডি এটা কোথা থেকে পেলাম ফ্রম স্টেপ 1 স্টেপ 1 থেকে আমরা এটা পেয়েছিলাম যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে খেয়াল করছো বি ডি আর বি বি ডি আর বি অ্যাঙ্গেল কিন্তু এটি সি ডি আর সি এফ ইনক্লুডেড অ্যাঙ্গেল কিন্তু এটা সি তাহলে হয়েছে টু ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট দেয়ারফর ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল বি ডি ই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সি ডি এফ দেখো বি ডি ই কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল সি ডি এফ
वैसे जो ट्रायंगल कौन बनता है प्रूव है इसमें ओके प्रूव कौन ना एक ना प्रूव है ना एक बार और एंगल इक्वल दो तब एंगल इक्वेशन से एंगल इक्वल टाइप कर तो कौन थ्योरम यस यस थ्योरम তাহলে এখন যে আমরা বেস এস কি এস এস থিওরাম দ্য সাইড অ্যাঙ্গেল থিওরাম সাইড অ্যাঙ্গেল থিওরাম সাইড অ্যাঙ্গেল থিওরাম তাহলে সব ট্রু ট্রায়াঙ্গলস কংগ্রুয়েন্ট যে কংগ্রুয়েন্ট হইছে সাথে সাথে আমরা ওই অ্যাঙ্গেলের কথা বলতে পারব দেয়ারফর অ্যাঙ্গেল ওকে ইডিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এফসিডি এটা আমাদের প্রুফ করতে হবে FDC, FD, FDC, अतः EDB जब मैं संकल्प लेता और FDC जब मैं संकल्प ले एक और नेट कर एक साइडेशन एक साइड इक्वल सो तारे कॉरस्पोंडिंग संकल्प लेता अपोजिट संकल्प एक साइड अपोजिट संकल्प लेता इक्वल प्रूफ देखो तो चलो তাহলে আমাদের প্রথম টার্গেট ছিল সাইড ইকুয়ালের কারণে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বলতে পারছেন না বিশ সাথে সি অ্যাঙ্গেল তাহলে তো হয়ে গেছে সাইড ডিটার সাথে বি ইকুয়াল সেন্টার সাথে ডি ইকুয়াল ইনপুট অ্যাঙ্গেল আছে কংগ্রুয়েন্ট তাহলে সো অ্যাঙ্গেল ডি আর ইকুয়াল ডি ইকুয়াল এই যে এর অপোজিট ডি এটার অপোজিট এই পাশে তাহলে ওকে ওকে ই ডি বি এত ওকে এরপর চলো ফোর নাম্বার মেথে যাই দেখো এটার আবার কি গায় ফোর ओके এটা ভাষাতে আবার ভাষায় দেখবে ভালো করে হ্যাঁ আর তোমাদের পরে বলবো একটু মেসেজ দিবা না একটা জিনিস পরে দিবা না ফোর নাম্বার ফোর ফোর নাম্বার আবার দেখো কি কাহিনী यस এটা এসএস স্ট্যান্ডার্ড বলছে এটা সাইন ইকুয়াল নাম কি দিছে ট্রায়াঙ্গেলার এবিসি এবি सी एबीसी कोणतले एंगल इज असते टेक कोण समस्या नाही त्याला बोलते एबीसी ट्रायंगल ट्रायंगल तो छोटा बना है कारण बोर्डे स्पेस तो बेसी दिले समस्या আমাদের এই যে ट्रायंगल एबीसी ओके ए बीसी ट्रायंगल ए बी সাথে টেক কোণ এসি কোণ AB AC ইকুয়াল তাহলে এই দুটো সাইড যদি ইকুয়াল হয় তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল হয়ে গেছে এরপর তোমাকে আরেকটা অ্যাঙ্গেলের কথা বলছে ওকে এই অ্যাঙ্গেলের সাথে আমাদের এই পাশে একটা অ্যাঙ্গেল দিয়ে দিয়েছে ইকুয়াল হয়ে গেছে অ্যাঙ্গেল এটা হ্যাঁ এটা এক্সটেনশন সাইডের কথা বলছে ডি আর ই ডি ই And we have to prove that BD equals to C. BD equals to C. The number की भावे prove करो देखो, हमारे two angle equal हो जाएगा। कारण देखो ये चा angle B angle C equal। तो लेको ने ये बंटा कर दो supplementary angle। तो देखते supplementary angle है चा। और ये angle supplementary ही बचता है। ये दूसरा angle equal है। Supplementary angle। अतः ये बंटा angle equal है ये चा equal है। ये बंटा equal। তাহলে আমাদের আমি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করব তো এই পাশের অ্যাঙ্গেলটা অর্থাৎ ABD ইকুয়ালস টু অ্যাঙ্গেল ACE এখন এই দুটো অ্যাঙ্গেল যখন ইকুয়াল আমরা প্রুফ করতে পারবো তখন কিন্তু হয়ে গেছে এবার ট্রায়াঙ্গেল ইনটা নিব এই পাশটা আর ওই পাশটা সেখানে আছে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল আমরা প্রুফ করলাম অ্যাঙ্গেল এই পাশটার সাথে এটা ইকুয়াল তাহলে দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে আর সাইডটা একটা আছে AB এর সাথে AC ইকুয়াল তাহলে সেক্ষেত্রে A AC এই থিওরাম অনুযায়ী টু ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট তাহলে সো BD ইকুয়ালস টু CE ওকে দেখো কি ক্লিয়ার কথা বুঝতে পারছো আমাদের অ্যাঙ্গেল এইটার সাথে এটা ইকুয়াল বলা হয়ে গেছে সাইড ইকুয়াল হবে অ্যাঙ্গেল তাহলে আমরা এইটার সাপ্লিমেন্টারি পেশটা এই অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি পেশটা ইকুয়াল হবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল এখন আসো তাহলে চলো এখন আমরা এই থিওরাম অনুযায়ী প্রুফ করব তাহলে প্রথমে আমরা এটা বলে দেব এরপর তা সাপ্লিমেন্টারি বলবো বুঝতে পারছো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ বি A supplementary angle of C are also equal. Okay. এখন দেখো দুটো অ্যাঙ্গেল মিলে 180 তাহলে ইন ফিগার পার্টিকুলার এনসেশন দেখো পার্টিকুলার এনসেশন ফোর নাম্বার করছি মনে আমরা ইন দা ফিগার
কার সাথে কি ইকুয়াল এবি ইকুয়ালস টু এসি এবি ইকুয়ালস টু এসি আর এরপরে অ্যাঙ্গেলের কথা বলছে এই অ্যাঙ্গেলের কথা বলছে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিএডি বিএডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল সিএই দেখো সিএই উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের কি প্রুভ করতে হবে বিডি সিডি এখন দেখো প্রথমে মনে করলো আমার এটা নাই তাহলে ট্রায়াঙ্গেল আমাদের এটা চলো শুরু করি আমরা হ্যাঁ এখন আসো ফার্স্টে মনে করলো যে ওই পাশে সাইড দুটো নাই আমাদের তাহলে এই ট্রায়াঙ্গেল ওকে প্রুভ আর সরি বিডি ইকুয়ালস টু সি উই হ্যাভ টু প্রুভ দ্যাট না আমাদের এটা প্রুভ করতে পারলে না আমাদের বলছে এডি উই হ্যাভ টু প্রুভ দ্যাট এডি সমস্যা নাই কমপ্লিট হলে তো এডি প্রুভ হবে এডি ইকুয়ালস টু এই দেখো এডি ইকুয়ালস টু এই তাহলে এখন আসো তাহলে তো আমরা আরো অন্যভাবে করতে পারবো কয়েক ভাবে করা যাবে এবার কারণ আমাদের এখন কি হবে তা জানো যে এই অ্যাঙ্গেলটা কি হবে সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেল এটা এটার অপোজিট তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয়ে যায় তাহলে অপোজিট সাইড আর অপোজিট হবে আচ্ছা আমি দেখো কয়েক ভাবে করে দিচ্ছি তাহলে উই হ্যাভ টু প্রুভ দ্যাট এডি ইকুয়ালস টু কত এডি ইকুয়ালস টু এই এডি ইকুয়ালস টু এই হ্যাঁ তাহলে আমি আর এদিকে গেলাম না আমরা এটা বড় করে দেবো আগে আমরা এটা একটু করে আসি এটা বেশি সুযোগ হবে হ্যাঁ এই যে আমরা কংক্রিটেও যাবো না আমরা কংক্রিটেও যাবো না হ্যাঁ তোমরা কি জানো যে এই অ্যাঙ্গেলটা কোন কোন অ্যাঙ্গেলের সাম হবে বলো অ্যাঙ্গেল এটা প্লাস এটা অ্যাঙ্গেল ডি আর এটা প্লাস করে এটা ইকুয়াল হবে আবার এই অ্যাঙ্গেলটা আর এটা প্লাস করে কিন্তু এটা ইকুয়াল হবে জানো তো এক্সট্রিয়ার অ্যাঙ্গেল তাহলে আমার ওইটা লাগবে না আমার তো আমরা কংক্রিটে যাবো না যেহেতু আমাদের এ ডি আর কি এ ইয়ে প্রুফ করতে বলছে তাহলে ওকে চলো আমরা দুটো ভাবে করে দিই আমি তাহলে এখন আসো প্রুফে গেলাম প্রুফ 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 স্টেপস জাস্টিফিকেশন স্টেপস জাস্টিফিকেশন হ্যাঁ ওকে স্টেপস জাস্টিফিকেশন জাস্টিফিকেশন এখন দেখো প্রথমে আমরা ইন ট্রায়াঙ্গেল স্টেপ 1 ইন ট্রায়াঙ্গেল এবিসি কে কে ইকুয়াল এসি বা এ ওকে বলো এবি সমস্যা নেই এবি ইকুয়ালস টু কত এসি এবি আর এসি ইকুয়াল তাহলে ওকে সো এবি এর অপোজিট অ্যাঙ্গেল কত অ্যাঙ্গেল সি দ্যাট ইজ অ্যাঙ্গেল এসিবি এসিবি মনে করো আমার উঠে না আপাতত আচ্ছা আমি একটু বসে দিই তাহলে তোমাদের বেশি সুবিধা হবে এবি ইকুয়ালস টু তাহলে এবি এর অপোজিট অ্যাঙ্গেল এটা এসিবি আর এসি এর অপোজিট অ্যাঙ্গেল বি এবিসি সাইড নোট কি হবে অ্যাঙ্গেল অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল অ্যাঙ্গেল অ্যাঙ্গেলস অপোজিট অপোজিট টু ইকুয়াল সাইড ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল দেখো ইকুয়াল সাইডের অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল থাক এখন আমার এটা লাগবে এই যে হ্যাঁ খেয়াল করো এখন অ্যাঙ্গেল এইটা আর এইটা প্লাস করলে আমাদের এইটার ইকুয়াল হবে কারণ এই ট্যাঙ্গেল এটা এটা এক্সট্রিয়ার অ্যাঙ্গেল এই ট্যাঙ্গেল জন্য এটা এক্সট্রিয়ার অ্যাঙ্গেল তাহলে এখন এই দুটো বাদ দেবো আমি অ্যাঙ্গেল সি বাদ দিয়ে আমি এইটা এটা লিখবো এই দুটো অ্যাঙ্গেল লিখবো এটার সাথে এটা লিখবো চলো তাহলে আর অ্যাঙ্গেল এই সি অ্যাঙ্গেলটা আমাদের আসবে কত কত বলো অ্যাঙ্গেল সি প্লাস টু অ্যাঙ্গেল এইটা প্লাস এইটা দ্যাট মিনস অ্যাঙ্গেল সি এ অ্যাঙ্গেল সি এ ই প্লাস অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ই এইসি কি অ্যাঙ্গেল এক্সট্রিয়ার অ্যাঙ্গেল ইজ ইকুয়ালস টু সাম অফ টু অপোজিট ইন্টারিয়র অ্যাঙ্গেল ইকুয়ালস টু এখন এটার পরিবর্তে কি লিখবো আমরা এটা অ্যাঙ্গেল এটা
ले दुटा सम एंगल बीएडी प्लस एंगल ए डी एंगल टा एंगल ए एंगल ए डी डी देखो एंगल ए सी बी ए एंगल तो हमें बात ची काम करने को आ एंगल सी ए ई सी ए ई आरेशन एंगल ए ई एंगल प्लस अभी ए ई सी ए ई सी आर एंगल बी देखो एंगल बी ए एंगल चार्ट पे काम करने को आ एंगल ए जब प्लस ए चार देखो एंगल बी ए डी प्लस एंगल ए डी बी साइड नोट की एक्सटर्नल एंगल इज इक्वल टू सम ऑफ टू ऑपोजिट इंटीरियर एंगल एक्सटर्नल एंगल एक्सटर्नल एंगल एंगल इज इक्वल टू सम ऑफ टू ऑपोजिट सम ऑफ हम बोल लिख लाम सम ऑफ टू ऑपोजिट इंटीरियर एंगल्स তোমরা তুমি সে লেখো বুঝতে পারছ এই কথা তুমি সে লেখো না এখানে দেখা যাচ্ছে না বলে আমি বলে দিলাম দেখো এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট ইন্টিরিয়র অ্যাঙ্গেল তোমরা প্রথমে থেকে শিখছো ক্লাস 7 এ এই যে এক্সটেরিয়র অ্যাঙ্গেল এটা ক্লাস 7 এর পর এটা এটা একটা ক্লাস ফুল এটা এখন কি খেয়াল করছো কোশ্চেনে একটা কথা বলা আছে কোনটা এই যে অ্যাঙ্গেল এটা এই যে অ্যাঙ্গেল বিএডি বিএডি এর অ্যাঙ্গেল কত সি সিএই এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল एंगल BAD और एंगल CAE इक्वल तो ये जो एंगल बात की बोल रहे थे अरे जो माइनस कर दो एंगल BAD अतः तो ये जैसा तो जब कैंसिल कर दो तो जो सेम एंगल ओके चलो तो ये बाकी था से कौन एंगल था हाँ हम लोग टाइप हम लिखे थे बहुत एंगल है जो टाइप कर कुछ से बाला से सेंस है तो इक्वल चलो तो लोगे जो जब वामिट कलर पड़े हम लोग चलिए को এক্সটার্নাল অ্যাঙ্গেল দিব না আমরা আরেকটা মেথড করব এটা তাহলে আর তাহলে সো অ্যাঙ্গেল এইসি এইসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি আর এই যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এটা আমরা সাইড নোট দেব সেন্স অ্যাঙ্গেল অ্যাঙ্গেল এ তাহলে সিএ ই ইকুয়ালস টু সি CAE equals to angle BAD দেখো এটা কোশ্চেন ছিল আমাদের প্রথমে দেওয়া যে অ্যাঙ্গেল ও যে আগে উল্টো লিখছি CAE equals to BAD বুঝতে পারছ এটা দেওয়া আছে দেখো কোশ্চেনে গিভেন এখানে যেটা বাদ দিয়ে দিলাম আমরা ভমিটিং বোথ সাইড ইকুয়াল আমি তাহলে এটা থেকে গেছে আমাদের এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা কিভাবে লিখতে পারবো দেখো তো AEC আর ADB এখন মনে করো মাঝখানে নাই নাই বুঝতে পারলে তাহলে পুরো অ্যাঙ্গেল বলতে পারবো এখন আমরা অ্যাঙ্গেল এ ইডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এডিবি না বলে একদম এই পর্যন্ত বল বুঝতে পারছো এখন এবার ট্রায়াঙ্গেল আর ওই পুরো ট্রায়াঙ্গেলে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল আছে তাহলে অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল এখন আসো ইন ট্রায়াঙ্গেল পুরো ট্রায়াঙ্গেল আসো ইন ট্রায়াঙ্গেল আমরা এক্সট্রা অ্যাঙ্গেল দিব না আমরা অন্য অন্য আরো কয়েকটা বই আছে দেখাবো তোমাদের ঠিক আছে আগে শেষ করি এখন আসো স্টেপ কত থ্রি মনে হয় স্টেপ 1 2 1 ছিলাম স্টেপ 2 তাহলে ইন ট্রায়াঙ্গেল এ ADE এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল অ্যাঙ্গেল AED ইকুয়াল টু অ্যাঙ্গেল ADE তাহলে ওকে AD ইকুয়াল টু AE আমাদের এটাই প্রুফ করতে হবে AD ইকুয়াল টু AE এই যে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল এই দুটো তাহলে ওকে সো AD ইকুয়াল টু AE আমরা কম্পোনেন্ট প্রুফ করে নাই কিন্তু সাইড নোটে কি লিখলাম মনে করে লিখবো কে সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল দেখো এই যে এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড আছে এডি
আর ডি অ্যাঙ্গেলের অপোজিট সাইড আছে এই যে সাইড অপোজিট টু ইকুয়াল অ্যাঙ্গেল সাইডস অপোজিট টু ইকুয়াল ইকুয়াল অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল তাহলে এখন এটা আমাদের প্রুফ কিন্তু হয়ে গেছে প্রুফ আর যদি তোমরা কংগ্রুয়েন্ট প্রুফ করতে চাও দেখাবো না এটা তো চলবে আমরা কিভাবে বললাম আবার একটু দেখে নাও এই যে আমাদের প্রথমে বলছিল এবি এর সাথে এস ইকুয়াল তাহলে আমরা বলতে পারবো অ্যাঙ্গেল এটার সাথে ইকুয়াল এখন তো এই অ্যাঙ্গেলের জন্য এটা এক্সট্রা অ্যাঙ্গেল তাহলে এক্সট্রা অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু অপোজিট অ্যাঙ্গেল তাহলে এটার সাথে প্লাস করলে এটা ইকুয়াল হবে আবার এটা এক্সট্রা অ্যাঙ্গেল তাহলে এটা একটা প্লাস করলে এটা ইকুয়াল হবে তাই লিখছিলাম লেখার পরে কোশ্চেনে বলা ছিল অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল বাদ দিয়ে দিয়েছিলাম দিলে আমরা পেয়েছিলাম অ্যাঙ্গেল এটার সাথে অর্থাৎ এটা ডট দিলাম এই ডট অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা ছিল ডির সাথে এটা এরপরে এই অ্যাঙ্গেলটাকে পুরো অ্যাঙ্গেল বললাম আমরা এই যে দেখো এ ই সি এ ই সি টা না বলে এখন এ ই ডি পর্যন্ত আসছে এবারে এই অ্যাঙ্গেলটা দেখো এ ডি বি এটা না বলে পুরো অ্যাঙ্গেল বললাম এ ডি ই এইবার চলে আসলাম পুরো অ্যাঙ্গেল এ ডি ই এই পুরো অ্যাঙ্গেল একটা অ্যাঙ্গেল ইকুয়াল এই যে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল তাহলে দেয়ার অপোজিট সাইডস আর অলসো ইকুয়াল ক্লিয়ার এটা রাখবো নাকি অন্যভাবে করবো আবার কংগ্রুয়েন্ট করে কংগ্রুয়েন্ট করে করা যাবে সেটা হলো এটা এই অ্যাঙ্গেলটার সাথে অ্যাঙ্গেল ইকুয়াল গ্রুপ হয়ে যাবে গেলে এইটার সাথে এটা অ্যাঙ্গেল ইকুয়াল এটার সাথে এটা ইকুয়াল সাইড ইকুয়াল আছে কংগ্রুয়েন্ট তাহলে চলো আমরা কংগ্রুয়েন্ট করে করে দেবার এটা আবার আরেকটা মেথডে করাই দিই বুঝতে পারছো তোমরা কি এটা বুঝতে পেরেছো ছোট মানুষ সবাই কি করে বুঝবে ছোট মানুষ সব এত কিছু কি করে বুঝবে হ্যাঁ থিওরাম শিখতে হবে জেসে এখন চলো আরেকটা মেথড দেখো সেকেন্ড মেথড অল্টারনেটিভ মেথড ওকে দেখো অল্টারনেটিভ মেথড ওকে আরেকটা মেথডে তাহলে গেলাম কংগ্রুয়েন্ট মেথডে তাহলে জাস্ট প্রুফ টুক করে দিলাম বাকি টুক আর লিখলাম না প্রুফ স্টেপ জাস্টিফিকেশন দেখো এটা খারাপ লাগবে না ঠিক আছে এটা একটু কংগ্রুয়েন্ট প্রুফ করতে হবে ওটা কংগ্রুয়েন্ট ছাড়া করে ফেলেছিলাম ওকে স্টেপস জাস্টিফিকেশন এখন আসো স্টেপ ওয়ান জাস্টিফিকেশন বাড়াই কারণ অনেকটা বেশি লাগে জাস্টিফিকেশনে এখন আসো তাহলে আমরা কি লিখবো দেখো প্লিজ ইন্ট্রায়াঙ্গেল আগের মতো লাগবে আমাদের ইন্ট্রায়াঙ্গেল এবিসি এবিসি এবি ইকুয়ালস টু এসি দেখো এবি বাকিটু বাদ দিলাম এবি ইকুয়ালস টু এসি বাকিটু বাদ দিয়ে রাখলাম এবি এসি তাহলে সব অ্যাঙ্গেল এসিবি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এবিসি জানো তো মাঝখানে যেটা এক্সটেনশনটা লিখলেই হয় যেমন এ বি সির ভিতরে সি নাই তাহলে সি মাঝখানে গেল এখানে এ সি বি নাই তাহলে বি মাঝখানে গেছে তারপর অপোজিট হয়েছে অ্যাঙ্গেল দেখো এ বি এ সাইডের অপোজিট অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সি এ সি অপোজিট অ্যাঙ্গেল বি এ সি সাইডের অপোজিট সাইড হলো একই অ্যাঙ্গেলস অপোজিট ইকুয়াল সাইডস আর অপোজিট ইকুয়াল অ্যাঙ্গেলস অ্যাঙ্গেলস অপোজিট অপোজিট টু ইকুয়াল সাইড ইকুয়াল সাইডস আর অলসো অ্যাঙ্গেলস অপোজিট টু ইকুয়াল সাইডস আর অলসো ইকুয়াল দেখো হয়েছে ইকুয়াল এখন আমাদের কিছু কাজ আছে এবার এবার জানো কি এটা মনে করো কিছুই নাই আপাতত রাখলাম বার সব এই যে এখন তুমি জানো যে এই অ্যাঙ্গেলটা কি এই অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি আবার এই অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে আর এখন আমরা কি লিখবো জানো এই অ্যাঙ্গেলটা লিখবো সাইডটা লিখবো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল তাহলে এই অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি কিন্তু এটা তাহলে কে সে অ্যাঙ্গেল এবিডি কার এর সাপ্লিমেন্টারি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এস আহা সি অ্যাঙ্গেল তো তাহলে সি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি এই পার্টটা লেখো তাহলে ওকে অ্যাঙ্গেল এসএই দেখো এ সি বি সি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি এই পার্টটা এসএই আর অ্যাঙ্গেল
सप्लीमेंट्री एंगल ओके सप्लीमेंट्री एंगल ओके এখন আসো এখন বি অ্যাঙ্গেলে সাপ্লিমেন্টারি এটা সেটা লিখব আমরা অর্থাৎ এ বি ডি সাইডটা কি লিখব বলো তো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ টু ইকুয়াল অ্যাঙ্গেল আর ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল অর্থাৎ এইটার সাথে এটা ইকুয়াল অ্যাঙ্গেল ছিল তাহলে সাপ্লিমেন্টারি এটা এ সাপ্লিমেন্টারি এটা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল এটা সাপ্লিমেন্টারি কিন্তু দুজনই এই দুজনে সাপ্লিমেন্টারি তাহলে ওকে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলস অফ টু ইকুয়াল অ্যাঙ্গেলস আর অলসো ইকুয়াল অলসো দেখো কার বুঝতে অসুবিধা আছে এটা সি অ্যাঙ্গেলের সাপ্লিমেন্টারি কিন্তু এটা কেসে এসিই আর এবার আসো বি অ্যাঙ্গেল এটা এবিসি এর সাপ্লিমেন্টারি এটা এ বি ডি এই যে দেখো এ বি ডি সমস্যা বাবা দা দেখো এই লাইনের পর এই লাইনটা বুঝতে পারছো কিনা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল অফ টু ইকুয়াল অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল কারণ এই দুটা ইকুয়াল অ্যাঙ্গেল এটা দুজনের সাপ্লিমেন্টারি আর অলসো ইকুয়াল হয় হয় না সমস্যা সি অ্যাঙ্গেল সাপ্লিমেন্টারি ভেশনটা এ সাপ্লিমেন্টারি ভেশনটা তাই দুটা অ্যাঙ্গেল যদি ইকুয়াল তাহলে তার সাপ্লিমেন্টারি আর অলসো ইকুয়াল এইবার আসো শেষ এবার এই যে ট্রায়াঙ্গেল আসলো এই যে ট্রায়াঙ্গেল এটা আর ট্রায়াঙ্গেল এই এখন এই যে ট্রায়াঙ্গেল বাউন্ডারি প্রুফ করা কোনো ব্যাপার না এখন আমি এখান থেকে এইভাবে চলে গেছি অ্যাঙ্গেল এটা এটার সাথে এই অ্যাঙ্গেলটা ইকুয়াল এই যে প্রুফ করলাম এখন আর এই অ্যাঙ্গেলের সাথে এটা ইকুয়াল আছেই তাহলে ওকে কমপ্লিট হলে শেষ তাহলে এখন আসো স্টেপ 3 স্টেপ 2 এবার ইন ট্রায়াঙ্গেল ইন ট্রায়াঙ্গেল এটা দেখো এ বি ডি এন্ড ট্রায়াঙ্গেল এস ই ই এস ই ই এই যে দুটো ট্রায়াঙ্গেল লিখছি দেখো এস ই ই কে কে ইকুয়াল আছে দেখো কোশ্চেনে প্রথমে বলা আছে যে অ্যাঙ্গেল এইটার সাথে এটা ইকুয়াল তাহলে প্রথমে এটা লিখে নাও অ্যাঙ্গেল কত বি এ ডি ইকুয়ালস টু এ অ্যাঙ্গেল আর বি অ্যাঙ্গেল কোনটা সি এ ই দেখো দুটো অ্যাঙ্গেল কোশ্চেনে বলা আছে দেখো একদম বলে দিছে অ্যাঙ্গেল বি এ ডি এই যে বি এ ডি আর সি এ ই এটা অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল এখন আমরা প্রুফ করলাম এটার সাথে এটা ইকুয়াল ওকে এরপরে অ্যাঙ্গেল এটা আগে দেখো এ বি ডি ইকুয়ালস টু অ্যাঙ্গেল এ সি ই এই যে দেখো এ এ বি ডি আর এ সি ই কোথা থেকে পেলাম এটা প্রথমটা ছিল গিভেন আর এটা আছে ফ্রম স্টেপ 1 এখান থেকে ফ্রম স্টেপ 1 ফ্রম স্টেপ 1 স্টেপ 1 এ আমরা এটা পেয়েছি এরপর একটা সাইড আছে না এ বি সাথে এসি কল হয়ে গেছে বাউন্ডারি হ্যাঁ বাকি আমরা যা খুশি তাই বলতে পারবো কি কল বুঝতে পারছো যেই বাউন্ডারি হয়ে যাবে সেই আমাদের ইচ্ছা অনেক কিছু আগেরটাও করতে পারো এটাও করতে পারো দুটোই করাই দিলাম হ্যাঁ যেটা যা ভালো লাগে দুটোই প্র্যাকটিস করো ঠিক আছে এখন আসো এ বি এ বি ইকুয়ালস টু এসি এটা গিভেন কোশ্চেনে দেওয়া ছিল এখন তাহলে সর ট্রায়াঙ্গেল এ বি ডি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এস ই হয়েছে কংগ্রুয়েন্ট কোন থিওরাম এ এস এ দুটো অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল থিওরাম বুঝতে পেরেছ অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল থিওরাম একটা সাইড দুটো অ্যাঙ্গেল বুঝলে গেছে তাহলে ওকে দেয়ার পর দেয়ার এ ইকুয়ালস টু এ ই কারণ এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড এটা এ ডি ইকুয়ালস টু এ ই দেখো প্রুফ ওকে দেখো প্রুফটা বুঝতে পেরেছ অর্থাৎ এই দুইটা মেথড যেটা ভালো লাগে তোমরা সেটাই করবে আমরা এখন সাপ্লিমেন্টারি ইউজ করছি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুইটা মিলে 180 নাকি তাহলে ইকুয়াল যদি হয় তাহলে সাপ্লিমেন্টারি অলসো ইকুয়াল হয়ে যাবে শুধু এটা না কমপ্লিমেন্টারি ইকুয়াল হয়
যেটা ইকুয়াল অ্যাঙ্গেলার কমপ্লিমেন্টারি ইজ অলসো ইকুয়াল ওকে আমি চেয়েছিলাম একটু আগে থেকে ভাবি করাবো পারলাম না আমাদের মোটামুটি টাইমটা দিয়ে হয়ে গেছে এখন চলো 5 নাম্বার ছোট একটা ম্যাথ একদম যেটা কোয়াড্রেন্টালের ভিতরে এসি বাইসেক্ট হ্যাঁ আর একটা করা যায় নাকি ছোট একটা দেখি 5 নাম্বার ছোট আছে হ্যাঁ আমি এটা দুটো মেথড করা সিম্পল টাইম নিয়ে গেল আমাদের ভালো হয়েছে দুটো মেথড শেখ কোনো সমস্যা নেই হ্যাঁ এখন দেখো আমাদের কাজ হলো এরকম দেখো একটু আমরা সামনের দিকে আগাচ্ছি 5 নাম্বার 5 নাম্বার আহা চলো সবাই বলে চলে গেছে এরপর আজ এবাজন আসলে একটু করাই আর আমাদের রেকর্ডটা হচ্ছে সমস্যা নাই বাকিটা পরে রেকর্ড দেখে নিতে পারো আমি মেসেজ পাঠাই দিবা রেকর্ড দেখার জন্য হ্যাঁ চ্যানেল আছে আমার ওই চ্যানেল আমি নতুন তোমাদের জন্য নতুন চ্যানেলই করা হয়েছে এখন চলো ওকে ভালো জয়েন করতেছে একটা 5 নাম্বার ম্যাথটা করেই ছেড়ে দিই যদি সবাই জয়েন করবেন এখন 5 নাম্বার ম্যাথে দেখো কি বলছে একটা কোয়াড্রেন্টাল এসি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এত ওকে এসি এই যে দেখো এতে একেবারে ইজি এসি এখন ওকে এই অ্যাঙ্গেলটা বাইসেক্টর আর এটা ওই অ্যাঙ্গেলের বাইসেক্টর ছোট একটা জিনিস দেখো ওকে বি সি ডি এখন অ্যাঙ্গেল এটার সাথে এটা আবার উপর আচ্ছা আমি ডাবল দাগ দিই এটা ওকে এক লাইনের ম্যাথ দেখো আর উই হ্যাভ টু প্রুভ দ্যাট অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি ওকে পার্টিকুলার এনসেশন ওকে কোয়াড্রেন্টাল ইন দ্য কোয়াড্রেন্টাল কোয়াড্রেন্টাল এবিসিডি এবিসিডি কার সাথে কে ইকুয়াল এসি এসি ইজ দা বাইসেক্টর অফ অ্যাঙ্গেল দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টর একটা হলো বিএডি এন্ড আর একটা হলো অ্যাঙ্গেল কি বলো না রেকট্যাঙ্গেল আমি ড্র করব না আমার তো সবসময় ইকুয়াল বলে না আমার ইচ্ছা মতো আমি ড্র করছি বুঝছো না এখন অ্যাঙ্গেলের বাইসেক্টর হলে হলো তার মানে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল আর এটার সাথে এটা ইকুয়াল ছোট বড় হতে পারে ঠিক আছে ওকে উই হ্যাভ টু ওকে বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এটা তো ওকে উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট উই হ্যাভ টু প্রুভ দ্যাট আমাদের প্রুভ করতে হবে অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি অর্থাৎ অ্যাঙ্গেল এটার সাথে এটা প্রুভ করতে হবে চলো কংগ্রুয়েন্ট প্রুভ করো করলে শেষ দেখো কংগ্রুয়েন্ট হয়ে যাবে এখনই আমাদের কংগ্রুয়েন্ট হয়ে যাবে এটা একবারে ইজি ম্যান ওকে হ্যাঁ এখন চলো তাহলে ওকে স্টেপ জাস্টিফিকেশন আমরা একটা বক্স করে ফেলে বক্স না করলে চলবে ওকে এই যে দেখো স্টেপস জাস্টিফিকেশনস স্টেপস ওকে ইন ট্রায়াঙ্গেল 1 নাম্বার ইন ট্রায়াঙ্গেল
ABC and triangle ABC देखो हमें प्रथम एंगल से ट्रायंगल लिखना होगा बोलो एंगल कत एंगल BAC इक्वल्स ट्रायंगल एट BAC इक्वल्स टू एंगल DAC की कारण है साइड नॉट दी बोलते हैं This is the bisector of angle at the angle equal to percent vector. Since SA is the bisector of angle BAD. এই কারণে আমরা দুটো অ্যাঙ্গেল ইকুয়াল পেয়ে গেছি এ ইকুয়াল টু পার্সেন্ট ডিভাইড হয়ে গেছে এটা টু পার্ট হয়ে গেছে এতে সব দুই পাশে দুটো পার্ট হয়ে গেছে এরপর আসো আমাদের আরেকটা জিনিস আছে সেটা হলো আমরা পরে দেখো কি পাচ্ছি এরপর আসো ইন ট্রায়াঙ্গেল ওকে দেখো নালো কাজ আছে অ্যাঙ্গেল দুটো পেয়েছি এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল করব আমরা অ্যাঙ্গেল এসিবি equals to angle SCD bisector of angle BACD since SA is the bisector of angle BCD देखो BCD angle है bisector তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে দেখো SA B এর সাথে ইকুয়াল হবে এটা দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে এখন কাজ কি বলো আর একটু কাজ আছে হালকা এটা কমন সাইড শেষ কমন তাহলে এরপর আসো এসি ইকুয়ালস টু এসি কমন সাইড অফ বোথ অ্যাঙ্গেল এটা একদম ইজি তাহলে যে কমন সাইড বলছি সেই কংগ্রুয়েন্ট হয়ে গেছে তাহলে সব ট্রায়াঙ্গেল এবিসি কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল এডিসি কোন থিওরাম এসএ দেখো দুটো অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল দেখালাম আবার একটা অ্যাঙ্গেল আর একটা সাইড এসএএস এখন বুঝছো এখন বি কস অ্যাঙ্গেল ডি হয়ে যাবে দুটো অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল কংগ্রুয়েন্ট ভুল করা লাগে না লাগে টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল বলতে পারো তাহলে থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি এখন কংগ্রুয়েন্ট লাগে না কারণ বাইসেক্টর বলছে তো তাহলে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল আবার এটার সাথে এটা ইকুয়াল দ্য থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল দ্যাট ইজ অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু তো বিকজ সাম অফ কত সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি এইভাবে কমেন্ট দাও যায় দেবো এটা পরদিন করাই দেবো আপাতত আজকে এটা রাখো পরদিন দেখো কংগ্রুয়েন্ট ছাড়া করাই দেবো কারণ এভাবে বলবো রেভিনিউ অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল অফ ট্রায়াঙ্গেল 180 ডিগ্রি তাহলে আপাতত এটা করালাম হ্যাঁ পরদিন অন্য একটা মেথড করা মানে তাহলে ওকে দেওয়ার পর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু অ্যাঙ্গেল ডি ওকে প্রুফ তবে কংগ্রুয়েন্ট না প্রুফ করে আমরা প্রতিদিন এবার পরদিন ইনশাআল্লাহ আবার অন্যভাবে করব সেটা হচ্ছে ওই যে অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল এটার সাথে এটা ইকুয়াল তার থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল বিকজ সাম অফ কে সাম অফ থ্রি অ্যাঙ্গেল ইকুয়ালস টু 180 ডিগ্রি নেক্সট লেকচারে আমরা করব সরি আজকে যে ইলেকট্রিসিটির কারণে তোমাদের পড়ানো লেট হয়েছে আর একটা ব্যস্ত পড়াতেই পারি নাই তাহলে আজকে এই পর্যন্ত হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ